এসআই ডিসপেন্সারি আছে, এই এখানকারই তৈরি করার জন্য দিয়ে দেওয়া হয়। এই কথাগুলো আমরা বলছি যে এখানে সেটা করা হয়, আমরা অসম সরকার চালু করেছিল এটা, কিন্তু আমরা শুনতে পারতে হয় এবং এটার সমাধান হয় সে বিষয়টা আমরা তুলে ধরেছি। আমরা চা শ্রমিকদের ক্ষেত্রে বিশেষভাবে বলেছি, তারা হচ্ছে সবচেয়েতে রাজ্যের শ্রমজীবী মানুষের মধ্যে সবচেয়েতে পিছিয়ে পড়া অংশের শ্রমজীবী মানুষ, সবচেয়েতে দরিদ্র অংশ। তো আমরা চা শ্রমিকদের ক্ষেত্রে বলেছি যে ন্যূনতম বোনাস যাতে 20%, প্রতিটি চা বাগানে ন্যূনতম বোনাস 20% যাতে করা হয়, এই দাবি আমরা রেখেছি। এবং এই বোনাস একদেশিয়া দেওয়ার ক্ষেত্রে যদি কোনো জায়গায় মালিকরা উপযুক্ত ভূমিকা না নেন, তার জন্য শ্রম দপ্তর যাতে উপযুক্ত ভূমিকা গ্রহণ করে, এই দাবি আমরা রেখেছি। আমরা দাবি করেছি মূল্য, কারণ আমাদের দেশে একটা নিয়ম আছে, এই নিয়মটা কার্যকর হয় না সব সময়, যে প্রতি 6 মাস পরপর শ্রমজীবী মানুষের ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স সংক্ষেপে যাকে বলছে, এই ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স যেটা VDA, অর্থাৎ 6 মাস পরপর মূল্যবৃদ্ধি অনুযায়ী শ্রমজীবী শ্রমিক কর্মচারীদের বাড়ার কথা, কিন্তু আমরা দেখছি এটা সবসময় কার্যকর হচ্ছে না। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা লক্ষ্য করছি, মূল্যবৃদ্ধি অনুযায়ী শ্রমিকদের মজুরি বাড়ছে না। আমরা তার জন্যে যাতে মূল্যবৃদ্ধি অনুযায়ী শ্রমিকদের মজুরি বাড়ে তার দাবি আমরা রেখেছি। আমরা বলেছি যে কোথাও কোথাও সন্ত্রাস সৃষ্টি করে তোলা হয়ে গেছে, তোলা তো আজকে ত্রিপুরা রাজ্যে একেবারে, আমাদের ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক দল সেখানে সরকার চালাচ্ছেন, তাদের বিভিন্ন স্তরের নেতা থেকে আরম্ভ করে এবং নিচের স্তরের নেতৃত্বরা যে কোনোভাবে মানুষের কাছ থেকে তোলা আদায় করাটাই হচ্ছে তাদের সামনে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জনগণের কল্যাণ না, মানুষের কল্যাণ না, যে কোনোভাবে তোলা আদায় করা, তোলা দিতে যারা অস্বীকার করছে তাদেরকে কাজের জায়গা থেকে সরিয়ে দেওয়া, এই কাজগুলো তারা করছে, এটা বন্ধ করার জন্যে আমরা সরকারের কাছে দাবি রাখছি।